ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. উত্তম ইস্তেগফার বলতে হাদিসে যেটা আসে সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া না আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা সাআতু আউযুবিকা মিন শাররি, এটা এটা হচ্ছে উত্তম ইস্তেগফার, মানে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে তার মধ্যে এটা একটা। আরেকটা হলো যে যেটার কথা বলা হয়েছে তিরমিজির মধ্যে আসছে হাদিসটা, যে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কেউ যদি বলে তাহলে অনেক বড় গুনাহও আল্লাহ ক্ষমা করে দেন বা ক্ষমা পাওয়া সম্ভব, যুদ্ধের ময়দান থেকে পালানো কাবিরা গুনাহ, তো যুদ্ধের ময়দান থেকে পালানোর সমপরিমাণও যদি কারো গুনাহ থাকে তাও আল্লাহ ক্ষমা করে দেন। সো তার মানে এই দোয়াটাও পড়া যায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইস্তাগফিরু, ইস্তেগফার করতে হবে, তার মানে এটা ইস্তেগফার বলতে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অথবা আস্তাগফিরুল্লাহ বলা অথবা আল্লাহুম্মাগফিরলি এটা বলা, যে কোনোভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাই উত্তম, যে কোনো দোয়াই হোক না কেন। দোয়া হিসাবে প্রয়োজন এবং পরিস্থিতি বুঝে এটার ইস্তেগফারের মর্যাদা বেশি, বিভিন্ন সময় আছে, কিন্তু যে কোনোভাবে যদি আস্তাগফিরুল্লাহ আমরা বলতে পারি এটা অনেক 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 ভালো। মাকানুল্লাহ লি ইউআযিবুহুম তো ফিহি মাকানুল্লাহ মুআযিবুহুম তো হুম মুস্তাগফিরুন, যখন তারা ইস্তেগফার করে তখন আমি তাদের মধ্যে শাস্তি দিই না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। মাকানুল্লাহ মুআযিবুহুম ওহুম ইস্তাগফিরুন, তারা যদি ক্ষমা চাই ইস্তেগফার করে আমি তাদের মধ্যে আর আযাব দিই না, এটা সূরা আনফালের 33 নম্বর আয়াতে উল্লেখ আছে। সো ইস্তেগফার করাই ভালো।